সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দৌড়ের যে অবস্থান থেকে শরীফুল এগ্রো এগুলো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব ব্রাহ্মা মুরগি সম্পর্কে অনেকেই ব্রাহ্মা মুরগি শখের বসে লালন পালন করে থাকেন অনেকেই এখন বর্তমানে বাণিজ্যিক আকারে করার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিওটা দেখতে হবে না আজকে সম্পূর্ণ ব্রাহ্মা মুরগি সম্পর্কে এ টু জেড আইডিয়া দেবো এই ব্রাহ্মা মুরগি কেমন কী কী ধরনের খাদ্য খায় এবং কে আর রোগ বালায় কী কী হয় এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তথ্য দেব তার আগে বলে রাখি দর্শক যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে তথ্য দেব এই ব্রাহ্মা মুরগি লালন পালনের সঠিক নিয়ম কিভাবে। আপনি বাহানা মুরগি লালন পালন করবেন এবং এর খাবার দাবার কী কী খাদ্যগুলো খায় আমি আপনাকে জানানোর চেষ্টা তার তারাকে বলে রাখি দর্শক আজকে আমি সম্পূর্ণ ভিডিও করা হয়েছে এস এস এগ্রোফার্মের পক্ষ থেকে এস এস এগ্রোফার্ম অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এখানে বিভিন্ন ধরনের মুরগিগুলো বিক্রি করে থাকে বাছের মাধ্যমে মালগুলো পৌঁছে থাকে সুপূর্ণ এই ভিডিওতে আমি জানানোর তথ্য দেব আমি শরীফুল ইসলাম সুপ্রিয় দর্শক তারাকে বলে রাখি দর্শক যারা ব্রাহ্মা মুরগি চার পিস ছয় পিস দশ পিস দিয়ে সহিংহতার সাথে হোক বা খামার করবেন বা বাণিজ্যিকভাবেই হোক তাদেরকে বলছি আপনারা জেনে বুঝে খামার করবেন ব্রাহ্মা মুরগি একটি দামি মুরগি এটি আপনার অনেকে শখের বসে যে লালন পালন করে থাকেন বা করেন তার আগে বলছে দর্শক এইগুলো কিন্তু রোগ বেলায় তেমন হয় না এগুলো খাদ্য খরচ সবচেয়ে কম হয় যত ধরনের মুরগি আছে তার সে সবচেয়ে কোভ খায় এই ব্রাহ্মা মুরগি এবং এই ব্রাহ্মা মুরগির যে লোমগুলো আছে বা এগুলো সাদা হয় বা আপনার ব্ল্যাক কিছু হয় কিন্তু সাদা বেশি হয় এবং রেডটাও অল্প হয় আজকে আমি আপনাদেরকে কিছু আমি ব্রাহ্মা মুরগি আপনাদেরকে আমি জানাবো এবং এই মুরগিগুলো কেমন প্রাইস দাম বিক্রি করা হচ্ছে এই আমি সব কিছুই আমি কি ব্রাহ্মা মুরগি এমন একটি মুরগি আপনার চার পিস দিয়ে ছয় পিস দিয়ে স্টার্ট করতে পারেন আপনার খামার আপনার শখের বসে কিন্তু এই মুরগিগুলো যে জিরো বাচ্চাগুলো হয় এগুলো কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা পিস বিক্রি করা হয় বা এক মাস যখন বয়স হয় আটশো থেকে এক হাজার টাকা পিস বিক্রি করা হয় আবার যখন দুই মাস যখন পার হয় বারোশো থেকে চোদ্দো টাকা চোদ্দোশো টাকা পিস বিক্রি করা হয় তিন মাস পার হলে কিন্তু পনেরোশো টাকা পিস বিক্রি করা হয় দর্শক এরকম কিন্তু ধাপে ধাপে কিন্তু শখের বসে নিয়েও আপনি ধীরে ধীরে স্টার্ট করতে পারেন আপনার খামার শুরু করতে পারেন এবং দুই পিস চার পিস দশ পিস দিয়ে আপনার খামার শুরু করতে পারেন দর্শক আসলে ব্রাহ্মা মুরগি অনেকেই বসে অনেকে পালন করছে বর্তমানে আর ব্রাহ্মা মুরগিটা দর্শক আমি কিন্তু আপনাদেরকে একটি কথা বলে রাখি এই ব্রাহ্মা মুরগি কোনো রোগ হয় না বা কোনো রোগ বালায় ইনশাল্লা রকমতে আমাদের যে খামারের মুরগিগুলো আছে এগুলো দেখা দেয়নি কখনো আর দর্শক এগুলো ঠান্ডা যে সময়গুলো আছে আপনি অবশ্যই একটু তাপ দিয়ে রাখবেন এবং যে আপনার মাঝে মাঝে আপনার যে ওষুধগুলো আছে গ্লুকোজ লাইসি ফুড দেবে যাতে আপনার বাহামা মুরগি যে শরীরটা ভালো থাকবে আর মাঝে মাঝে আপনার জিঙ্ক বেড দিতে পারেন এবং ভ্যাকসিনটা দর্শক একটা কথা মাথায় মাথায় রাখবেন ভ্যাকসিনটা আপনি যত ভালো করতে পারবেন তত কিন্তু আপনার মুরগিটা সিফটি থাকবে ভ্যাকসিন না করলে আপনার মুরগি মারা যাবে না কিন্তু হয়তো কোনো বসাতে রোগের আক্রান্ত হতে পারে আর ভ্যাকসিন করা থাকলে রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে দর্শক আমি গ্যারান্টিতে কোনো কিছু বলতে পারবো না আর আমি আপনাদেরকে একটু ভেতরে যাই একটু দেখাবো আপনাদেরকে কীভাবে বা মুরগি মুরগি পালন করা হচ্ছে এবং এর ওয়েটটা কেমন বর্তমানে দর্শক এগুলো কিন্তু এখন পনেরো তিন মাস বয়স হয়ে গেছে ওয়েট কিন্তু এক ক্লাস এক কেজি প্লাস হয়ে গেছে বা দেড় কেজি দুই কেজি কাছাকাছি কিছু হবে দর্শক আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু সরাসরি আর দর্শক আসলে ব্রাহ্মা মুরগি নিতে যদি চান আপনারা কেউ অবশ্যই আমাদের যে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে খাবারটা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম এস এস ফার্ম একটি কিন্তু বর্তমানে যে বাহামা মুরগি লালন পালন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাহামা মুরগি আপনার অল্প টাকা দিয়ে আপনি লালন পালন করে ভালো একটি মুনাফা অর্জন করতে পারেন দর্শক আপনার দেরি না করে অবশ্যই আপনি খামারটা শুরু করতে পারেন সফলতা আপনার হাতের নিকটে ধৈর্য ধরে আপনি অবশ্যই লালন পালন করলে এখান থেকে সফলতা আসবে দর্শক আর আমি ভিডিওটা দীর্ঘ করব না আমি ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনি পাঁচ পিস দশ পিস দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার শৌখিন খামারটি এবং আপনার এখান থেকে হতে পারে আপনার সফলতার চাকা ঘুরে যেতে পারে দর্শক অবশ্যই আপনারা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যে সকল দর্শক সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এগ্রোতে বিভিন্ন যে আপনার বিজনেস টিপসগুলো আছে বিভিন্ন তিথির পাখি টার্কি ব্রাহ্মা ছিল্কি কাজাকাথ টাইগার দেশি ফার্মে এরকম বিভিন্ন ভিডিও দেওয়া আছে দর্শক আপনারা ইচ্ছা হলে অবশ্যই দেখে আসতে পারেন আর যারা দর্শক হাটের ভিডিও দেখতে ইচ্ছা পোষণ করেছেন বা দেখতে চান হাট বাজারে মুরগিগুলোর দাম কেমন অবশ্যই আমার কিছু হাটের প্রতিবেদন দেওয়া আছে আর আমি সামনে আরও বেশি বেশি হাটে দেওয়ার চেষ্টা করব আর দর্শক আপনারা কী ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমি ভিডিও থেকে এখন বিদায় নেব সবাই সুস্থতা কামনা করে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম